স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজল, আমরা দেখলাম যে সেই আগের চিরচেনা রূপ, যে আচরণবিধি লঙ্ঘনের যে হিড়িক বলা হয়, এবং সেই জায়গাটা আবার যুক্ত হলো হচ্ছে সাংবাদিক পেটানো বা তাদের যে সরঞ্জাম সেটি ভাঙা, সার্বিক বিশ্লেষণ যদি আপনার কাছ থেকে শুনি। না, আজকে আচরণবিধি লঙ্ঘনের একেবারে হিড়িক যেটি আপনি বলছিলেন, এর মধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি, নির্বাচন কমিশন বলছে যে এখন পর্যন্ত 15 জনকে শোকজ করা হয়েছে, তলব করা হয়েছে। এর মধ্যে কিন্তু 3 জন মন্ত্রী রয়েছেন, 1 জন হুইপও রয়েছেন। আর যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন, একেবারেই মানে সব খালি চোখেই দেখা যায় যে তারা লঙ্ঘন কিভাবে করেছেন। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো শোডাউন করা যাবে না, গাড়ি বহর করা যাবে না, যেন জনগণ রাস্তায় চলাচলের বিঘ্ন ঘটে এ ধরনের কর্মকাণ্ড করা যাবে না। কিন্তু প্রার্থীরা জেনে হোক না জেনে হোক, তারা কিন্তু সেই কাজটি করেছে, নির্বাচন কমিশন তাদেরকে তলব করেছে। শেষ হলো আজকে মনোনয়নপত্র জমা। এখন পর্যন্ত কতটি মনোনয়নপত্র জমা পড়েছে, কতজন প্রার্থী, কোন কোন দল মনোনয়নপত্র জমা দিয়েছে, এটি কিন্তু সঠিক হিসেব যাওয়া যায়নি। নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন যে শুক্রবার জানা যাবে প্রার্থীর নাম ও সংখ্যা এবং কোন দল থেকে কতটি মনোনয়নপত্র জমা পড়লো। তবে সবশেষ সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন পাঠিয়েছে গণমাধ্যমের কাছে, সেখানে দেখা যাচ্ছে যে 26টি দল, তাদের যে নমুনা স্বাক্ষর, তাদের দলগুলোর যে প্রধান, যাদের সিগনেচারের উপর ভিত্তিতেই মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে, এরকম 26টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে, এমনটি কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। তফসিল পেছানোর কোনো সুযোগ নেই, বেশ কয়েকটি দল তফসিল পেছানোর দাবি জানিয়েছিল, কিন্তু সচিব বলেছেন যে তফসিল পেছানোর কোনো সুযোগ নেই। 1 থেকে 4 ডিসেম্বর যাচাই বাছাই হবে, 17 ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের একটি শেষ দিন রয়েছে, 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে, এরপরে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রতীক নিয়ে। আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, তলব ও শোকজ, এই হচ্ছে মোটামুটি অবস্থা। কালকে মোটামুটি ফাইনাল হওয়া যাবে যে 300 আসনে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 1-1টি আসনে গড়ে কতজন প্রার্থী রয়েছেন। সেক্ষেত্রে আফজাল, আমরা কিন্তু নির্বাচন মানেই হচ্ছে নাটকীয়তা, এবং শেষ দিনে সেই নাটকীয়তার দৃশ্য বেশি দেখা যায়। আমরা আজও কিন্তু সেই দৃশ্য দেখলাম যে বিএনপি থেকে এসে আবার আওয়ামী লীগে একদিন পরেই আসলে কারামুক্তির পর তিনি যোগ দিয়ে আবার মনোনয়নও পেয়েছেন। আপনি হয়তো ব্যারিস্টার শাহজাহান ওমরের কথা বলছেন, এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার হাতে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব, দেখার পরেই আপনার সাথে আলোচনা করব বিস্তারিত বিষয় নিয়ে। বুধবার সকালে জামিন, দুপুরেই কারামুক্ত হন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরোত্তম। এরপরেই গুঞ্জন ওঠে নির্বাচনে অংশ নিচ্ছেন দলটির নেতা। 100% সত্য। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা এলো ঝালকাঠি 1 আসন থেকে নৌকার প্রতীকে নির্বাচন করার। আওয়ামী লীগের চিঠি পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহজাহান ওমর। আজকে সকালে আমার কাছে অফার আসছে, পিএম অলসো সি ইউ ইফ ইউ আর উইলিং। তা আমি চিন্তা করলাম, আমার ফ্যামিলির সঙ্গে আলাপ করলাম, বলতে দেখেন এত বড় একজন নেত্রী ডাকছে মস্কো, প্রধানমন্ত্রী আমাকে ডাকছে, আমি গিয়েছি, গিয়ে বসে তো আমাকে বলছে আপনি আমার ভাই নির্বাচন করেন, আলহামদুলিল্লাহ, তো কীভাবে করবেন? আপনার ভাই ডাকছেন, আপনার মার কাছে আমি কীভাবে নির্বাচন করবো, আপনার মার্কা নিয়ে করবো, বলতে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। বিএনপি ছাড়ার কারণ হিসেবে শাহজাহান ওমর বলেন, দল বারবার নির্বাচনে না যাওয়া এবং নিজ আসনের জনগণের চাপেই তার এমন সিদ্ধান্ত। এতদিন বিএনপি করেছে, লাস্ট 45 ইয়ার্স, বিএনপি নির্বাচনে যাচ্ছে না, আমরা তো নির্বাচন করি দেশের জনগণের খেদমত করার জন্য, দেশের জনগণের খেদমত করার সুযোগ পাচ্ছি না, তো আমি ভাবলাম যে এই মুহূর্তে নির্বাচন করতে হয়, এবং নির্বাচন করলে ঠুনকা মুনকা পার্টি তো আমার যাওয়া সাজে না বা পারিও না, আমি স্ট্রেট ধরনটা নির্বাচনে যাব, আওয়ামী লীগ প্রার্থী মার্কা নিয়ে নৌকা মার্কা নিয়ে আমি নির্বাচনে যাই, সেই হিসেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। কারাগারে যাওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন শাহজাহান ওমর। মুক্তির পর কোনো চাপে এমন সিদ্ধান্ত কিনা এমন প্রশ্নেরও স্বভাবসুলভ জবাব দেন তিনি। চাপে কি আসলে দল ছাড়লেন? না, আমার কোনো চাপ নাই, আমার কোনো চাপ নাই, আমার ব্যাপার এটা প্রযোজ্য না, আর দিলখান আমার চাপ দেয় কে? মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এসে দলের প্রভাবশালী এই নেতার এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দলের সদস্য পদ সহ সব পদ থেকে শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আমরা তো সর্বশেষ রিপোর্টেই দেখলাম যে প্রতিক্রিয়া, তার আগের দলের প্রতিক্রিয়া তাকে বহিষ্কার করা হয়েছে। সেক্ষেত্রে ঝালকাঠি যেই আসনে তিনি এখন মনোনয়ন পেলেন, সেখানকার ক্ষমতাসীন দলের প্রতিক্রিয়া কি? না, আগে ব্যারিস্টার শাহজাহান ওমর বীরোত্তম তার বক্তব্যই একটু তুলে ধরতে চাই। গতকালকে যিনি সরকার বিরোধী আন্দোলনের মাঠে সক্রিয় ভূমিকা ছিলেন, যার কারণে সরকার বিরোধী আন্দোলনের কারণে তিনি জেলে খেটেছেন, আজকেই তিনি নৌকা প্রতীকে লড়ছেন ঝালকাঠি 1 আসন থেকে। এর পেছনের রহস্য কী? তিনি অবশ্য বলেছেন যে দলের প্রতি
দল এখন যেভাবে পরিচালনা হচ্ছে, তিনি যেটি বলেছেন যে বেগম জিয়ার অনুপস্থিতি দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কিছু ডাফার এই শব্দটি তিনি উচ্চারণ করেছেন। বুধবার কারামুক্তি হয়েছে, বৃহস্পতিবার পেলেন নৌকার মনোনয়ন, অবসরের সিদ্ধান্ত কোনো চাপ নাই, তিনি বিএনপি থেকে অবসরই নিয়েছেন। তার 44 বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন শাহজাহান ওমর। আর আপনি যেই প্রশ্নটি করেছেন, আজকে শাহজাহান ওমর যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি বেশ কিছু কথা বলেছেন যে তার হ্যাডম আছে, সেই কারণেই তিনি এমন একটি সিদ্ধান্ত নিতে পেরেছেন। আর অন্য দলগুলোর প্রসঙ্গও তিনি এনেছেন, যেমন তৃণমূল, বিএনপি, বিএনএমের প্রসঙ্গ এনেছেন যে তাদের হ্যাডম নেই, তারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, এরকম কথাবার্তা বলেছেন। আর যে আসনে আওয়ামী লীগ মনোনয়নপত্র দিয়েছিল ঝালুকাঠি একে, ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কী হবে সেটি কিন্তু শাহজাহান ওমর বলেছেন তার বক্তব্যে, যে ওই আগের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর যে প্রার্থিতা সেটি বাতিল করেই তাকে দেওয়া হয়েছে, এবং সেটি এক ঘন্টার সিদ্ধান্তেই মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি এটি করেছেন। এবং পাশাপাশি আফজাল, এই যে পুরো নমিনেশন প্রক্রিয়া, পাশাপাশি এই যে জোটের যে শরিক দল, আবার দলীয় প্রধান কিন্তু ওই দিন বক্তব্যে কিছুটা বলেছিলেন এবং সেটি হয়তো ভুল ব্যাখ্যা অনেকে করেছে, এবং সাধারণ সম্পাদক আজকে কথা বলেছেন যে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কি হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজকে যেটি বলেছেন যে আসলে 16ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীদের বিষয়টি নিয়ে। আওয়ামী লীগ সভাপতি কি বলেছেন, আমরা এখন তার বক্তব্যে একটু জেনে নিতে চাই। জাতীয় পার্টি 293টা সিটে কন্টেস্ট করবে, তৃণমূল বিএনপি 300 সিটে কন্টেস্ট করবে, এগুলো তো চমক। 16 তারিখ পর্যন্ত দেখব কার কী অবস্থা, কে বিদ্রোহী কে স্বতন্ত্র, এগুলো দেখে আমাদের একটা স্ট্র্যাটেজি আছে, সে অনুযায়ী আমরা এগিয়ে যাব। শরিকদের অ্যাকোমোডেট করতে গিয়ে ইলেক্টেবল নয় এমন প্রার্থী মনোনয়ন আমরা কেন দেব, যাকে টেনে তোলা যাবে না এরকম ক্যান্ডিডেট আমরা কেন দিতে দেব। প্রশ্ন এখানে যে তাহলে যারা এতদিন আশায় ছিল বা শরিকদের বন্টন, সামগ্রিক প্রক্রিয়া নিয়ে তো একটি ধোঁয়াশাই সৃষ্টি হলো। না, ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এটি আওয়ামী লীগও স্বীকার করে। আওয়ামী লীগ বলছে তাদের মধ্যে একটি অস্বস্তি কাজ করছে, যারা জোটের শরিক 14 দলীয়, যারা গত নির্বাচনেও নৌকা প্রতীকে নির্বাচন করেছেন, তারাও কিন্তু অস্বস্তির মধ্যেই আছেন এবং তারা ক্ষমতাসীন দলের দিকে তাকিয়ে আছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন যে সকল জল্পনা কল্পনা বা সকল সমস্যার সমাধান আসলে 16 ডিসেম্বর মধ্যে হয়ে যাবে। যদিও তিনি বলেছেন যে শরিকদের ছাড় দিয়ে হারবো তা হবে না, অর্থাৎ শরিকদের যে আসনে ছাড় দেওয়া হবে ওই আসনে আওয়ামী লীগ হেরে যাবে এটি তারা কখনোই মেনে নিতে পারবেন না। স্বতন্ত্র প্রার্থীদের দলের সিদ্ধান্ত মানতে হবে, যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের টিকিট না পেয়ে, তাদেরকে বলেছেন তারা যদি দলের লোক হয়ে থাকেন তাহলে দল যে সিদ্ধান্ত নেবে তাদের বিষয়ে সেটি তাদেরকে মানতে হবে। এবং তিনি এও কথা বলেছেন শরিকদের নিয়ে, যাদেরকে ক্রেন দিয়েও তোলা যাবে না, অর্থাৎ যাদেরকে সকল সুযোগ সুবিধা দিয়েও পাস করানো যাবে না তাদেরকে আসলে মনোনয়ন দেওয়া হবে না, তারা যতই শরিক হোক যতই কাছের হোক। পিটার হাসকে আচরণের সীমা মেনে চলতে বলেছেন, এবং আজকে জাতিসংঘ থেকে বলা হয়েছে জাতিসংঘের আগামী নির্বাচন পর্যবেক্ষণে আসবে না, সেই বিষয়েও তিনি উত্তর দিয়েছেন যে জাতিসংঘ আসলো কি আসলো না সেটি তাদের সিদ্ধান্ত, অনেক দেশেই কিন্তু নির্বাচন পর্যবেক্ষণে আসছেন। আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে আছে বিএনপি, এটি তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন। তিনি এও বলেছেন যে বিএনপি নামক কারাগারে বন্দী তাদের নেতারা, এই বক্তব্যগুলোই এসেছে মনোনয়ন। সেক্ষেত্রে যেহেতু বিএনপির কথা আসলে, বিএনপি এখন কি ভাবছে? বিএনপি আসলে হরতাল অবরোধের ফাঁদেই কিন্তু আটকে আছে। আমরা গতকালকে পর্যন্ত শুনেছিলাম যে বিএনপি হরতাল অবরোধ থেকে বের হয়ে আসতে চায়, আবারও বিক্ষোভ সমাবেশ, তারপরে হচ্ছে বিভিন্ন পয়েন্টে জমায়েত, ইলেকশন কমিশন সচিবালয় ঘেরায়ের কর্মসূচির মধ্যে ফিরতে চায়, কিন্তু আমরা দেখলাম যে আবারও বিএনপি 48 ঘন্টার হরতাল দিয়েছে, যে রোববার থেকে যেটি শুরু হবে। সরকার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এমন বক্তব্যগুলোই কিন্তু আবার বিএনপির এবং সমমনা দলের নেতারা বলছেন। আজকে বিএনপি এবং সমমনা দলগুলোর নেতাদের মধ্যে একটি যৌথ সভা হয়েছে, সেখানে আন্দোলনের যে এক মাস 28 অক্টোবর থেকে এই পর্যন্ত আন্দোলনের যে মূল্যায়ন সেটি হয়েছে, এবং ভবিষ্যতে আন্দোলন কোন দিকে এগিয়ে নিয়ে যেতে চান তারা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে আনতে ভয় ভীতি ও লোভ দেখানো হচ্ছে। আজকে ব্যারিস্টার শাহজাহান ওমর, বীর উত্তমের কে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। বিএনপি এখনও মনে করে যে তাদেরকে লোভ এবং চাপ দিয়েই কিন্তু বিএনপি থেকে ভাগিয়ে নেওয়া হচ্ছে। শাহজাহান ওমর তো ভিন্ন কথা বলছেন, শাহজাহান ওমর ভিন্ন কথা বলেছেন, এবং বিএনপি এর নেতারা এও বলছেন যে 30 নভেম্বর পর্যন্ত তাদের
নেতাদের আসলে শীর্ষ নেতা থেকে শুরু করে মধ্যম সারির নেতাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এমন নেতাদের কিন্তু আত্মগোপনে থাকারই সিদ্ধান্ত হয়েছিল, ঠিক এই কারণে যেন আত্মগোপনে থাকলে সরকার তাদেরকে কোনোভাবে বা আত্মগোপন ছাড়া বাইরে থাকলে সরকার যেন তাদেরকে কোনোভাবে ম্যানেজ করতে না পারে, সেই কারণেই কিন্তু তারা আত্মগোপনে ছিলেন এমনটাই কিন্তু বিএনপি নেতারা বলছেন। নির্বাচনের নামে প্রতারণা ও ভণ্ডামি করছে আওয়ামী লীগ, সূর্য পশ্চিমে ওঠে না, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। যেমন বিএনপি বলছে যে সূর্য যেমন পশ্চিমে ওঠে না, ঠিক তেমনি আওয়ামী লীগের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। তাদের এই চলমান আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করা না হবে, আর আন্দোলনের ভিন্নতা আসবে এমনটি কিন্তু তারা আভাস দিয়েছেন। সেটি কবে থেকে আসবে সেটি আসলে দলটি সিদ্ধান্ত নেবে সমন্বয় দলগুলোর সঙ্গে আলোচনা করে। আফজাল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নাটকীয়তা, বিভিন্ন দলগুলোর প্রতিক্রিয়া, একই সাথে প্রার্থীদের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।